অ্যানিমিয়াতে টিবি বেমার করি হাসের সামনে নাহার মধ্যে সরকার হা করবে এমনি স্বাস্থ্য ত্রিপুরা সুস্থ ত্রিপুরা পান্দা চেঙ্গি খাবিলিয়া অগ্নি বিনা কমিউনিটি হলনগ স্বাস্থ্য ত্রিপুরা সুস্থ ত্রিপুরা স্লোগান রিবই ফাশানো বিলনিয়া কলেজ স্কুয়ের অগ্নি বিনা কমিউনিটি হলনগ সাথে মুশিদি পান্দা চেঙ্গি রিসাখা ফাইমন রেখা পান্দা ও বিলনিয়া পুর পরিষদ পুরপিতা নিখিল চন্দ্র গোপ হাঙ্কর স্বাগতক তাং বেদিনী তাং ফাং ডক্টর জগদীশ নম ডক্টর মৌসুমী সরকার কাউন্সিলর অনুপম চক্রবর্তী খুবই খুবনি আদর রব পান্দা কক্ষ থাকে ডক্টর জগদীশ নম শাক হামলতে কক্সাই খানারিকা আবার কারিব অবস্কানে নৈজি নৈ ছামার সালবাড়ি রিপিট আবার কারিব অবস্কানে নৈ মার সালমারি নিশিমি শাল চিবানি বাকে রেং নক থেকে শাক হামলতে সাংবুতা নাহার জাখা হিমোগ্লোবিন তেজ রক খাই জাগনাই শাক হামলি শেপ রি জাগনাই আবার লগে লগে বস্কানে নৈজি সিনি ফেব্রুয়ারি সালমারি সিমি পলিও নাহার সাংবুতাং ব আবার তুই কক্সাই খানারিকা যখন শরীরের মধ্যে হিমোগ্লোবিন কম থাকে আমরা ঠিক মতো আমাদের শরীরের মধ্যে অক্সিজেনের সরবরাহ ঠিক মতো হয় না, শরীর দুর্বল হয়। শিশু অবস্থাতে যখন এই অক্সিজেন মানে এই হিমোগ্লোবিনের অভাব হয়, আয়রনের অভাব হয়, রক্তাল্পতা হয়, তখন তার শরীর ঠিক মতো বৃদ্ধি হয় না, শারীরিক বৃদ্ধি হয় না, মানসিক বৃদ্ধি হয় না, ব্রেনের ডেভেলপমেন্ট হয় না। তাতে কি হয়, প্রত্যেক সময় বিদ্যালয়ে যখন পড়াশোনা করে সেই পড়াশোনার সময় তাদের বিভিন্ন প্রকারের যে অগ্রসর যেটা হয় ঠিক মতো হয় না। শারীরিকভাবে খেলাধুলা বা অন্যান্য আমাদের শারীরিক যে সকল কাজগুলো আছে সেগুলো ঠিক মতো করতে পারে না, শরীরে অসুস্থতার জন্য সে তার স্কুল কামাই হয়। সেই জন্য আমাদের যে টার্গেট গ্রুপ আছে তার প্রায় 80% আমরা বলবো সেটা হলো বিদ্যালয়ের মধ্যে এবং অঙ্গনওয়াড়ি সেন্টারের মধ্যে। সেই জন্য আমরা এই দুটো প্রতিষ্ঠানকে আমরা আগামী 15 দিন আমাদের 2 তারিখ থেকে শুরু করে 15 দিন পর্যন্ত আমরা প্রত্যেকটা জায়গাতে যাব। আমরা তাদেরকে টেস্ট করব যাতে হিমোগ্লোবিনের পরিমাণ কত আছে, তাদেরকে আমরা ট্রিটমেন্ট দেব হিমোগ্লোবিনের পরিমাণ অনুযায়ী, যে আমাদের প্রতিকার করার জন্য যে সকল ওষুধগুলো দেওয়ার দরকার সেগুলো আমরা দেবো। আমরা তাদের সঙ্গে কথা বলবো, আজকে যেরকম কথা বলছি তাদের সবাইকে আমরা অবহিত করতে চাই, কেন এরকম ডিমিয়াগুলো হয়, রক্তাল্পতা হয়, খাওয়ার যে আমরা যে সিস্টেমগুলো থাকে খাওয়ারের মধ্যে আমাদের যে সকল খাদ্য দ্রব্য থাকা উচিত ঠিক সেটা ঠিক মতো থাকে না। এখন সবাই জাঙ্ক ফুড বা আমাদের ফাস্ট ফুডের প্রতি খুব বেশি আসক্ত থাকে। আমি এদিকে দেখি স্টুডেন্ট করলাম এবং শিক্ষা দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন এবং যারা প্রতিনিয়ত মাঠে ময়দানে নিরন্তরভাবে এই সমস্ত প্রোগ্রামগুলোকে সরকারের এই সমস্ত সিদ্ধান্তগুলিকে কার্যকর করার জন্য আপনার কাজ করে যান। আমাদের অঙ্গনওয়াড়ির মায়েরা ভুলেরা আশা কর্মীরা আপনারা সবাই জানেন অবগত আছেন সরকার তার বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যেও সীমাবদ্ধতার মধ্যেও এই যে ভারতবর্ষ থেকে টিবি মুক্ত ভারতবর্ষকে অ্যানিমিয়া মুক্ত এখানকার ছোট ছোট বাচ্চারা যাতে সুস্থভাবে সুন্দরভাবে গড়ে উঠতে পারে, স্বচ্ছ ত্রিপুরা সুস্থ ত্রিপুরা করে তারা যাতে এই রাজ্যকে এই দেশকে আত্মনির্ভর করার ক্ষেত্রে নিজেদেরকে বলিষ্ঠভাবে সেখানে প্রয়োগ করতে পারে, তাই সরকার বিভিন্ন রকম প্রোগ্রাম সেখানে নিচ্ছেন। আর সেখানে যারা এসছে বিশেষ করে ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুল থেকে আমরা তাদের উদ্দেশ্যে বলব তোমরা নিউ জেনারেশন তোমরা মোবাইলের যেটা দেখো 3G 2G 4G এখন 5G লঞ্চ হচ্ছে, তোমরা 5th generation 4th generation তোমরা বিশেষ করে এই বিষয়গুলোকে নজর রাখবে। আজকে যারা 16 থেকে 29 বছর বা আরো তার চাইতে একটু বেশি আমাদের সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে এই সমাজ গঠনে, তাই কাজ করতে গেলে সুস্থ থাকতে হবে। আমরা আমাদের মায়েদের সাথে বাবার সাথে এই সমাজের সাথে আমরা যাতে সমানতালে সমস্ত কাজকর্মের এদিকে নিয়োজিত করতে পারি তার জন্য আমাদেরকে সুশৃঙ্খলভাবে সংগঠিতভাবে সরকারের যে সমস্ত কর্মসূচিগুলো আছে বিভিন্ন দপ্তরের মাধ্যমে যেগুলো নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে সেগুলোর সঙ্গে তোমাদেরকে সম্পৃক্ত হতে হবে। খাওয়া যদি না থাকে শরীরের মধ্যে আমাদের এই অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়, সেজন্য খাওয়ার প্রতি আমরা খুব জোর দিচ্ছি। আমাদের সোশ্যাল এডুকেশন থেকে এর মধ্যে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন খাওয়ার মধ্যে পর্যন্ত এই আয়রন পলিফাই করে দেবেন, চাউলের মধ্যে দেবেন। সবাই ভাবেন এটা প্লাস্টিকের চাউল, এটা আসলে প্লাস্টিকের চাউল নয়, ওনারা অনেক কষ্ট করে এটা এরকম ভাবে করছেন যাতে এই খাদ্য খাওয়ার পরে যাতে শরীরের মধ্যে আমাদের প্রয়োজনীয় যে সকল
যে ঘাটতিগুলো থাকে সেগুলো যাতে পূরণ করতে পারে। ওনারা উদ্যোগ নিচ্ছেন, সেই জন্য আমরা বলবো যে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টারের মধ্যে আমরা যে সকল আয়রনের শিরাগুলো দিই সেগুলো যাতে ব্যবহৃত হয়। গত বেশ কিছুদিন পর্যন্ত আমরা দেখেছি, লক্ষ্য করেছি আমরা, এগুলো ঠিক মতো দেওয়া হয় না বা দিলেও ঠিক মতো ওনারা ব্যবহার করে না। বাড়িতে যাদেরকে দেওয়া হয় তারা ভেঙে রেখে দেয়, সেগুলো মর্ম বুঝে না, এটার গুরুত্ব বুঝে না, সেজন্য এরকম হয়। আমরা স্কুলের মধ্যে উইক আর মানে উইকলি আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন আমাদের প্রোগ্রাম আছে, প্রতি সপ্তাহের মধ্যে ট্যাবলেট খায় দিদিমণি গেলার মধ্যে বলে দেন এইভাবে এদেরকে খেতে হবে। গর্ভবতী মহিলা যাদের আছে তাদেরকে আমরা 180 দিন পর্যন্ত এই ট্যাবলেট দিয়ে থাকি, বিনামূল্যে দেওয়া হয়। সরকার এই জন্য বলেছেন বিনামূল্যে দেওয়া হয়, অনেক সময় দাম কম হলেও, কারণ ধরুন আমরা 10টা ট্যাবলেটের দাম শুধু 2 টাকা, কিন্তু এই সময় এমনও হতে পারে যে আপনার পকেটে 2 টাকা নেই, অনেক টাকা আছে, 500 টাকা আছে, কিন্তু 2 টাকা নেই, সেই জন্য এটা নিতে পারলো না, সেটা খেতে পারলো না, যার জন্য সে এনিমিয়া ভুগলো। সেই জন্য গভর্নমেন্ট সেটাকে বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছে। আর আমরা যারা স্বাস্থ্য দপ্তরে কাজ করি আমরা দায়িত্ব নিয়েছি সবার হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য, প্রত্যেকটা স্কুলে পৌঁছে দেওয়ার জন্য, প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য, প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টারে পৌঁছে দেওয়ার জন্য।